বাংলাদেশ বনাম পাকিস্তানের সিরিজে স্বপ্নের মতো শুরু পেয়েছিল বাংলাদেশ। আগে বোলিংয়ে নেমে মাত্র 16 রানের মধ্যেই পাকিস্তানের 3 উইকেট তুলে নেয় টাইগাররা। বাংলাদেশের পেসারদের দাপটে দ্রুত 3 উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। তবে সাঈদ মাহবুব এবং সাউদ সাকিলের ব্যাটে শুরুর বিপদ কাটিয়ে চা বিরতির আগে 81 রান তুলেছিল পাকিস্তান। টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলের মাত্র 3 রানের মাথাতেই আবদুল্লাহ শফিকের উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। শফিককে ফিরিয়ে বাংলাদেশের হয়ে প্রথম উইকেট এনে দেয় হাসান মাহমুদ। তখনও ক্রিজে টিকে ছিলেন আরেক ওপেনার সাঈদ মাহবুব। আরেক প্রান্তে ব্যাটাররা যেন দাঁড়াতেই পারছিলেন না বাংলাদেশের বোলারদের সামনে। 3 নামা অধিনায়ক শান মাসুদ এবং 4 নামা বাবুর আজমকে ফিরিয়েছেন শরীফুল ইসলাম। টানা 2 ওভারে 2 জনকে আউট করে দেন শরীফুল, 2 জনে হয়েছেন কট বিহাইন্ড। মাত্র 16 রানের মধ্যে 3 উইকেট হারিয়ে প্রচণ্ড চাপে পড়ে যায় পাকিস্তান, আর বাংলাদেশ পেয়ে যায় স্বপ্নের মতো শুরু।